জীবনে আচরণ করি শিখেছেন ভক্তি বিনোদ ঠাকুর প্রসিদ্ধ আচার্য ভক্তির বিনোদন করা হলে অভক্তি কৌশি কথা সহ আমি হাত মিলে চলব না নো কম্প্রোমাইজ আমুদেব বড় জোর কি নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ প্রশ্ন প্রশ্ন না হয়েছি ভক্তি বিনোদ ঠাকুর কিন্তু দুষ্ট গরুঠার সুন্দর গুহার বহু ভাল কথাটা বড় জনিয়া কথা দুষ্ট গরুঠার সুন্দর গুহার বহু ভাল ভক্তি বিনোদ ধারা কৌশ প্রকার অশুদ্ধতা কপটতার সহ আপোষ মিলামেশা করা প্রস্তুত নয় যেমন অতি নম্র বিচারপরায়ণ সে সর্বাগ্রে গুরুদাস শ্রেষ্ঠঙ্কর জয় উচ্চারণ করি তত্ত্বরে দীক্ষা গুরুঙ্কর জয় উচ্চারণ করিবে এথিরে দীক্ষা গুরুঙ্কর পাত্রে কৌশ অপরাধ বা অভক্তি হুয়ে না বহু সর্বত গুরু সেবকঙ্কর আনুগত্যের হি গুরু সেবা হয় শিক্ষা হেলা এ ধারার জীবন তেমন আমার ভক্তের পূজা আমার হইতে বড় মদভক্ত পূজার ধাধিকা সর্বভূতেষ মনমতি এখানে কথাটা ভগবান কথা সাধু শাস্ত্র কথা গুরুদের কথা আচার্য মানুষ কথা এটা ইসব কথা গুড়াক আমার অছি তাহলে উদ্ধার কেমন হবা উদ্ধার পাওয়া যায় সে গুরুদেব আসছেন সে জগতে সে গোটে দৌড়ি ধরিকি যাইছেন তা হচ্ছে সূত্র ভক্তি সূত্র সূত্র যাহার গোটাই মুন্ড কৃষ্ণঙ্ক পাদ পদ্মে বন্ধা হয়েছে আর গোটা মুন্ড ধরিকি সে আসছে সেই সূত্র উপরে সে আমি টানিল নিজে কৃষ্ণ পাদ পদ্মে পড়ে সেই সূত্র অন্ধক উপরে পড়ছি হাতকু খাউছি দেখেছি সে কুয়া বাহারে অনেক না লোকবি বলছি লুপ্ত দিব তেমন সে দৌড়ি পকাই এই ধর চোর করল কে কুকুরা করবি না দৃঢ় ভাবে না তাহলে সে টান নেবে কিন্তু যে হুড়া করবে তাহলে তো কিছু বাটা সব ধুমকে নিতে পড়লে কিন্তু অনেক পড়ছি লোকনাথটা কেতে থর পড়লে কোন করিবা হাজার বার পড়ে কিন্তু আমি করি পড়ে আমি তাকে টানিবার চেষ্টা করছি এই থর ভালো কি দূর কিন্তু হত আর কিন্তু ন পড়ি টিকে হুড়া ফুড়া কর না তো পাই মোর বহুত ব্যয় হচ্ছে স্পিরিচুয়াল ব্লড বহুত ব্যয় হচ্ছে ইয়া পাই মোর চিন্তিত আছে কারণ এটা হুন্ডা কাম সেইপাই তাকে আমি বারম্বার তার চুটি ধরি টানি জানি হো এথর আছে সে ভুল কর না সেইপাই অপরাধ তো আমার প্রচুর হয়ে যাচ্ছে সেইপাই অপরাধ প্রতি আমি সাবধান রইলাম সেইপাই গুরুদেব অপরাধের কথাই কৌছেন না অপরাধ সম্বন্ধে বহু কথা কুহে তথ্য তার বহুত অছে অনেক অছন্তি সেমতি অছন্তি গুরু ধ্রুব অছন্তি যা মানে বাহার ভুণ্ড গুরু সব অছন্তি প্রকৃত প্রামাণিক গুরু সেমানে নুহন্তি সেমানে তাঙ্কর লাভ পূজা প্রতিষ্ঠা কিছু পাইবা পাই শিষ্যক প্রণামী পাইবা তাঙ্কর উদ্দেশ্য তেণু অবৈধ যোশীতকু নামাশ্রিত করিবার অভিনয় করি নাম বড় যোশীত সঙ্গর সুযোগ নেবা কোন নামাপরাধ নুহে এ প্রশ্ন অছে আমার তার উত্তরে কুহযায় কৌশি ভিক্ষাশ্রমগত বৈষ্ণব পুরুষ কৌশি সুন্দর যুবতীকে দেখি লোভ কলে অবশেষে
ପାପ ପ୍ରବୃତ୍ତି ଦ୍ୱାରା ଚାଳିତ ହୋଇ ଏହା ସ୍ଥିର କଲେ ଯେତେବେଳେ ମୁଁ ନିରନ୍ତର ହରିନାମ କରୁଛି ସେତେବେଳେ ଯୁବତୀକୁ ହରିନାମ ଶିଷ୍ୟ କରି ତାର ସେବା ଗ୍ରହଣ କଲେ ଆଉ ସେ ପାପଟା ହବ କି ବିଚାର ଯୋଡ଼ିବ ତାହେଲେ କାହିଁକି ନା ସେ ବି ହରିନାମ କରିବ ଆମେ ତ ହରିନାମ କରୁଛେ ଶୁଦ୍ଧ ହେଇଗଲେ ଯେଉଁଟା ଆଉ ଅଶୁଭତା କହିଲା ଉଭୟଙ୍କ ଅକୃତ ହରିନାମ ଦ୍ୱାରା ଅବଶ୍ୟ ପାପ ସବୁ କ୍ଷୟ ହେଇଯିବ ବିଶେଷତଃ ଏ ସ୍ତ୍ରୀ ଲୋକଟି ବୈଷ୍ଣବୀ ହେଲା ବୈଷ୍ଣବ ସଙ୍ଗ ଦୁର୍ଲଭ ପୁଣି ଏହା ସଙ୍ଗରେ ଗୋପୀ ଭାବରେ ଅନେକ ଆମ ଶିକ୍ଷା ହେବ ଇ ମନୋଧର୍ମ ଆସିଗଲା ଭିତରେ ଏ ପ୍ରକାର ଦୁର୍ଲଭ ସଙ୍ଗ କେଉଁଠି ମିଳିବ ଏପରି ମନେ କରି ସେ ସ୍ତ୍ରୀକୁ ବୈଷ୍ଣବୀ କରି ବୈଷ୍ଣବ ସେବା ଗ୍ରହଣ କଲେ ନାନାପରାଧର ପରାକାଷ୍ଠା ହେଲା ତାମାନେ ସେ ଯାହା ଆମେ କହୁଥିଲେ ଭାବଗ୍ରାହୀ ଜନତାଙ୍କ ଭିତରେ କ'ଣ ଅଛି ଭାବଟା ତାଙ୍କୁ ଜଣା ଅଛି ନା ବାହାରକୁ ଏସବୁ କଥା କହିଲେ କି ହବ ବାପା ଇଏ ହେଉଛି ଅସଲ ପାଠ ତାପରେ ଆମର ଅଛି ପ୍ରମାଦ ଦୋଷ କଥା କହୁନ ଋଣ ଅପରାଧ ଅଛି ପ୍ରମାଦ ଦୋଷ ସମ୍ବନ୍ଧରେ ବହୁ କଥା ଅଛି ଅବଶ୍ୟ ପ୍ରମାଦ ଦୋଷ ଅପରାଧ ବିଷୟରେ କେତେକ ନିଅନ୍ତି ନାଁ ନାନା ଅପରାଧ ନିଅନ୍ତି କହନ୍ତି କିନ୍ତୁ ତା ଅଛି ତା ଅପରାଧ ଅଛି ଆକାଶମାନେ କହିଛନ୍ତି ପ୍ରତିଦିନ ଠାକୁର କହିଛନ୍ତି ଦାସ ଠାକୁର କହିଛନ୍ତି ଇଏ ନବ ନାହିଁ ତ କି ହବ ନାମେ ଅନବଧାନ ଏଇଟା ପ୍ରମାଦ ଅର୍ଥାତ୍ ଉଦାସୀନ୍ୟ ଜାରି ବିକ୍ଷେପ ରହିଲେ ପ୍ରମାଦ ଅପରାଧ ନାମ ଗ୍ରହଣ ସମୟରେ ନାମ ପ୍ରତି ଉଦାସୀନ ହୋଇ ମୁଖର ନାମ ଓ ମନରେ ନାନା ପ୍ରକାର ବିଷୟ ଚିନ୍ତା କରିବା ଉଦାସୀନ୍ୟ ନାମ ଗ୍ରହଣରେ ଅରୁଚି ଏବଂ ଯେତେବେଳେ ସଂଖ୍ୟା ନାମ ଶେଷ ହେବ ଏପରି ମନେ କରି ବାରମ୍ବାର ଜପମାଳାକୁ ଦେଖୁଥାଉଛି ଆଉ କେତେ ଅଛି ଆଉ କେତେ ଅଛି ଆଉ କେତେ ଅଛି ଘଣ୍ଟା ସିଟି ଅଛି ତୁମର ଏ ଜାରି ଲକ୍ଷଣ ପ୍ରତିଷ୍ଠା ସା ବା ସାକ୍ଷର ବଶବର୍ତ୍ତି ହୋଇ ନାମ ଗ୍ରହଣ କରିବା ବିକ୍ଷେପ ଲକ୍ଷଣ ବୁଝିପାରିଲ ତେଣୁ ଏସବୁ ହେଉଛି ସୂକ୍ଷ୍ମ ତତ୍ତ୍ୱ ସବୁ ଗୁଡ଼ାକ ସେଥିପାଇଁ ଆମେ ପ୍ରମାଦ ଦୋଷ କଥା କହୁଛେ ଅନ୍ୟ କିଏ କଥାଟା କେହି କହନ୍ତି ନା ଅଥଚ ଏହି ଦୋଷରେ ସମସ୍ତ ଦୋଷୀ ତୃତୀୟ ନାମ ଅପରାଧ ଅଛି ଗୁରୁବାଜ୍ଞା ଗୁରୁଙ୍କର ଆଜ୍ଞା ଅବଜ୍ଞା କରିବା ସେଟା କ'ଣ ତା ତତ୍ତ୍ୱଟା କି ନାମ ଗୁରୁଙ୍କ ପ୍ରତି ଏପରି ଅବଜ୍ଞା କରେ ଯେ ସେ ନାମଶାସ୍ତ୍ର ଯିଏ ନାମଶାସ୍ତ୍ର ଜାଣିଛନ୍ତି କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ବେଦାନ୍ତ ଦର୍ଶନ ଆଦି ଅଧିକ ଜାଣନ୍ତି ସେମାନେ ନାମ ଶାସ୍ତ୍ର ଗୁରୁ ଅପେକ୍ଷା ଶାସ୍ତ୍ରାର୍ଥ ଅଧିକ ଅବଗତ ଏପରି ଯିଏ ଭାବନ୍ତି ସେ ନାମ ଅପରାଧ ବସ୍ତୁତ ନାମ ତତ୍ତ୍ୱବିତ ଗୁରୁ ଅପେକ୍ଷା ଆଉ ଉଚ୍ଚ ଗୁରୁ ନାହାନ୍ତି ବୁଝୁ ତାଙ୍କୁ ଲଘୁ ମନେ କରି ନାମ ଅପରାଧ କଥା ତାହେଲେ ଶ୍ରୀ ଗୁରୁଦେବଙ୍କୁ କିପରି ମନେ କରିବା ଉଚିତ ନତ୍ୱବିଦ୍ୟ କଥା ଅଛି ଆମେ ଗୁରୁଙ୍କଠାରୁ ସାମାନ୍ୟ ଯୁବବୃତ୍ତି କରିବେ ନା କୃଷ୍ଣଙ୍କର ସ୍ୱରୂପ ଶକ୍ତି ପୁଷ୍ପପୁଷ୍ପ ପରିକର ବୋଲି ଗୁରୁଙ୍କୁ ଭକ୍ତି କରିବେ ଗୁରୁଙ୍କୁ କୃଷ୍ଣ ବୋଲି ମନେ କରିବା ମାୟାବାଦୀ ମତ ଗୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁ ଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସାକ୍ଷାତ ପରମ ଏ ମାୟାବାଦୀ ମତ ତା ବୈଷ୍ଣବ ମତ ବିଷୟ ବିଗ୍ରହ ଭଗବାନ କୃଷ୍ଣ ଆଶ୍ର ବିଗ୍ରହ ଭଗବାନ ଅଛନ୍ତି ଗୁରୁ ସେବକ ଭଗବାନ ସେ ଆପଣ ବ୍ରହ୍ମ କେମିତି ହେଇଯିବେ ଏଇଟା ଯିବା କି ମାୟା ଦିନ ତେଣୁ ଶୁଦ୍ଧ ବୈଷ୍ଣବର ମତ ଇଏ ତ ବୁଝୁଛନ୍ତି କାମି ସେ ପାଠ ନାମରେ ରତି ନ ହେବାର ପ୍ରଧାନ ପ୍ରତିବନ୍ଧକତା କ'ଣ ଏ ନାମ ପ୍ରେମ ଦେବତା ଆମର କଥା ହେଲା ମୁଖ୍ୟ ପଥେ ଜୀବ ପାଏ କୃଷ୍ଣ ପ୍ରେମ ଧନ ମହାପ୍ରଭୁ କେତେ କରୁ ଆମେ ନାମରେ ପ୍ରେମ ଦାନ କରୁଛନ୍ତି ଯାହାଫଳରେ ସାକ୍ଷାତ ପୁସ୍ତକ ପାଇ କେମ ନାହାନ୍ତି ତା ଆମର ହୋମ ଯାଇଛି ଆଉ କି ହବ ରତି ନହେବା ପ୍ରଧାନ ପ୍ରତିବନ୍ଧକଟା କ'ଣ ଅନ୍ୟ ସମସ୍ତ ନାମପରାଧ ପରିତ୍ୟାଗ କଲେ ସୁଦ୍ଧା ଏଇ ଯୋଉ ପ୍ରମାଦ ଦୋଷ ଏଇ ଅନାବଧାନ ଥିଲେ କେବେ ହେଲେ ନାମରେ ରତି ହବ ନା ତେଣୁ ଏଇ ଦୋଷଟା ଯେ କେତେ ବଡ଼ ଦୋଷ ଏଇଟା ଅପେକ୍ଷା କରିଦେଉଛନ୍ତି ତାହେଲେ କି ହବ ଏଟା ବଡ଼ ଦୋଷ ହେଉଛି ତେଣୁ ଦୀକ୍ଷିତ ବ୍ୟକ୍ତିର
ভক্তিপথের বিচ্ছেদ ঘটিবার কারণ কোন? হ্যাঁ বুঝছো, হয়েছি মায়া বেটা লোকলাপটা কারণটা কি? বিকৃত হই অধিকাংশ বিষয় লোক জড় বিহারে অহংকার মমতা বুদ্ধি করি ভক্তিপথের ভক্ত বুদ্ধি এই দশ নাম বুদ্ধি কৃষ্ণর বলে কম নাম বা ভাবটা নাই এইটা নানা পরাধি যে সে কম পাচ্ছে তার লভ্যটা কম জানে নানা পরাধি যে ফল বাঞ্ছা করে নাম উচ্চারণ করে নাম শেষ ফল দেব ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্ণ শুদ্ধ নাম হলে পঞ্চম পুরুষার্থ হেলা তোমার কৃষ্ণ মেয়ে জৈন মেয়েরা ধর্ম অর্থ কাম মোক্ষ এ হলো গৌণটা নানা ভাষা হয়ে গেলে মোক্ষ মিলি গেল নানা ভাষা হয়েছে তো ধর্ম অর্থ কাম পর্যন্ত দেব আর কোন এই নাম অপরাধি পাইব এগুলা তো পাঞ্চ পাঞ্চ নাম শেষ ফল দিয়েছি ধর্ম অর্থ কাম বহুত কারণ পূরণ হয়ে কিন্তু কেবে হলে তাকে প্রেম ফল মিলিব না শুধু নাম না হলে নিরাপরাধ নাম হলে প্রেমটা কেমন সঙ্গে সঙ্গে তার নাম অপরাধের ফল হয় হচ্ছে তাৎপর্য আমার লক্ষ্য শুদ্ধ নাম আমার লক্ষ্য প্রেম কৃষ্ণ পাইবা এ ধর্ম অর্থ কাম মুখ্য প্রতি আমার ভূক্ষেপ নাই আমি ওটা বৈঠা মারি যাই মুখ্যটা মিলিয়ে তো এটা আপনি আপনি আসি পৌঁছব বৈঠা মারলে তো সে দেবী বোঝায় এগুলা তো প্রতি ধ্যান কাগি দেবা হ্যাঁ এ হচ্ছে আমার কথা সেইপাইঁ এসব তত্ত্ব ভালো ভাবে আমাকে জানবা যাইতে হবে তা নহেলে সে ভক্তবৎসল যে ভগবান হ্যাঁ সে প্রাপ্ত হবে কি করে যে ভক্ত এতে প্রিয় তাঙ্কর সে প্রীতিটা কেমিতি হব আমার বুঝতে এইটা হচ্ছে আমার কথা মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন সে প্রীতির কথা প্রেম কথা বুঝতে তেমন যে এই যে ভগব প্রীতি ভগবানকে যে ভাল পাইছি কৃষ্ণকে ভাল পাইছি তাহলে সে সমস্তকে ভালো পাইপারিব সে কৃষ্ণ ভাল ন পাইছে সে কাহারিকে ভাল পাইপারিব না সরকারি ভাল পাইব না আত্ম প্রীতি তার হব না নাই এটা পাঠ না আর সে ভাল পাইব আজ অস্তকালে ভাঙি গেলানি আজ মিত্র অস্তকালে শত্রু হয়ে গেলানি এটা কথা তো আছে না কিন্তু সূত্রে প্রশ্ন নাই আমার কৃষ্ণকে ভাল পাইছি আর কৃষ্ণর বস্তু এ আপন তুমি ভালো পাইছি অপ্রীতির প্রশ্ন কথা তো উঠিল না সেইপাই রাজা যে সাধুলক্ষণরে যে অজাত শত্রব অজাত শত্রু তাঙ্ক শত্রুটা কি হবে ভালো পাচ্ছে শত্রু শত্রু তার প্রশ্ন কোটি আছে সাধু অজাত শত্রব কি কথা তেমন অসল জিনিস হলা কৃষ্ণকে তুমি ভালো পা ভালো পাই জানিলেই সমস্তকে ভালো পাইব তা মানে কোথায় ভালো পাইপারিব না আপনি ভালো পাইপারিব না কোন ভালো পাইবাটা কন্ডিশন আসবে।